আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ থিংকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত ফারজানা। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো নকশিকাঁথা ডিজাইন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন, যাতে করে আমি আপনাদের আরও নতুন কিছু উপহার দিতে পারি। চলুন নকশিকাঁথা ডিজাইন করার পদ্ধতিটি দেখে নেই। নকশিকাঁথা ডিজাইন করতে প্রয়োজন হবে A4 সাইজের হোয়াইট কালার পেপার, লিটার্স পেন, স্কেল, কাটা কম্পাস। এখন আমি A4 সাইজের হোয়াইট কালার পেপার নিচ্ছি, দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি, তারপর আবারও দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর দেখানো নিয়ম অনুযায়ী মধ্যবিন্দু বের করে নিয়েছি। মধ্যবিন্দু বের করার পর কাটা কম্পাস, গ্লিটার্স পেন ও স্কেল নিচ্ছি, তারপর 1 সেমি দূরত্ব করে সার্কেল এঁকে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী 0.5 সেমি করে আরও একটি সার্কেল এঁকে নিয়েছি। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী A4 সাইজের পেপারটি ভাঁজ করে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ভাঁজ করার পর ত্রিভুজ শেপ আকৃতি করে ভাঁজ করে নিচ্ছি। ত্রিভুজ শেপ আকৃতি করে ভাঁজ করার পর গ্লিটার্স পেনের সাহায্যে দেখানো নিয়ম অনুযায়ী পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। পাপড়ি শেপ আঁকার পর পাপড়ির মাঝ বরাবর ডিজাইন করে এঁকে নিচ্ছি। ডিজাইন করে আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। তারপর আবারও পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী পাপড়ি শেপটি ডাবল করে এঁকে নিচ্ছি। ডাবল করে পাপড়ি শেপ আঁকার পর পাপড়ির ফাঁকা অংশে আবারও পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী পাপড়ি শেপ ও ডিজাইন এঁকে নিচ্ছি। এভাবে করে ডিজাইন ও পাপড়ি শেপ আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী ঢেউ শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ঢেউ শেপ আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী আবারও ঢেউ শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী ঢেউ শেপ আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। তারপর আমি ঢেউ শেপের ফাঁকা অংশে পাতা শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী পাতা শেপ আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী পাতা শেপ এঁকে নিচ্ছি। পাতা শেপ আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী পাতা শেপ এঁকে নিয়েছি। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী আবারও পাতা শেপ এঁকে নিচ্ছি। আমি দেখানো নিয়ম অনুযায়ী পাতা শেপটির উপরে আবারও পাতা শেপ এঁকে নিচ্ছি। এভাবে করে পাতা শেপ আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। আমি দেখানো নিয়ম অনুযায়ী এঁকে নিয়েছি। তারপর আমি 1 সেমি দূরত্ব করে চারদিকে বর্ডার এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী আমি চারদিকে 1 সেমি দূরত্ব করে বর্ডার এঁকে নিয়েছি। বর্ডার আঁকার পর নকশিকাঁথা ডিজাইনটি দেখতে এরকম দেখাবে। তারপর আমি দেখানো নিয়ম অনুযায়ী সার্কেল এঁকে নিচ্ছি। তারপর পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী পাপড়ি শেপ আঁকার পর পাপড়ির মাঝে ডিজাইন এঁকে নিচ্ছি। ডিজাইন আঁকার পর আবারও পাপড়ি শেপ এঁকে নিচ্ছি। পাপড়ি শেপ আঁকার পর পাতা শেপ এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী পাতা শেপ আঁকার পর পাতা শেপটি দেখতে এরকম দেখাবে। তারপর আবারও পাতা শেপ এঁকে নিচ্ছি। পাতা শেপ আঁকার পর পাতাটি আবারও ডাবল শেপ আকারে এঁকে নিচ্ছি। দেখানো নিয়ম অনুযায়ী
দেখানো নিয়ম অনুযায়ী পাশে কর্নার সাইডেও সার্কেল এঁকে নিচ্ছি, পাপড়ি এঁকে নিচ্ছি, পাতা এঁকে নিচ্ছি দেখানো নিয়ম অনুযায়ী। তারপর অপর সাইডেও দেখানো নিয়ম অনুযায়ী আমি সার্কেল পাপড়ি শেপ পাপড়ি মাঝে পাতা এঁকে নিচ্ছি। কর্নার সাইডে সার্কেল পাপড়ি শেপ পাপড়ি মাঝে ডিজাইন পাতা আঁকার পর তৈরি হয়ে গেল খুব সুন্দর ও আকর্ষণীয় নকশি কাঁথা ডিজাইন। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।